আসছে কেউ আসছে কি ব্যাপার তোমার ট্যাক্সি ট্যাক্সি ড্রাইভার কোথায় ওফো আমি সবকিছু সেট করে আসলাম আমারে বললো যে আপনারা এয়ারপোর্ট রিসিভ করবে একটা ট্যাক্সি ড্রাইভার আসার কথা সে নাকি আমাদেরকে চিনবে ছবি পাঠিয়ে দিছে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওয়েদার তো খারাপ না সমস্যা কি নমস্তে স্যার জি আপ জয়ন্ত স্যার হ্যাঁ 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 বাংলাদেশি আদমি হ্যাঁ টু প্যাসেঞ্জার हाँ, তো কি অ্যারেঞ্জমেন্ট আমার সব এ গ্রেড সবজি ঠিক আছে হ্যাঁ সবজি আর ম্যাডাম যদিও আপনারা সব কিছু জানেন তবু বলি আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সমুদ্র বিপৃষ্ঠ থেকে 4400 ফুট উপরে এই এয়ারপোর্টের চারদিকে শুধু পাহাড় আর গাছপালা আমরা এখান দিয়ে এখন যাব এই এয়ারপোর্টে যখন কোনো গাড়ি কোনো প্লেন ল্যান্ড করে তখন কিন্তু খুব সাবধানে থাকতে হয় পাইলটকে আবার যখন এখান থেকে ডিপার্চার করে তখনও কিন্তু তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় ড্রাইভার সাহেব আপনি একটু এসিটা ছাড়েন প্লিজ গাড়িটা স্টার্ট দেন খুব গরম লাগছে জি না না আশ্চর্য আসলে আপনি গাড়িটা স্টার্ট করেন মানে অসহ্য গরম লাগছে আপনি এমনিতে দেরি করেছেন তার মধ্যে আবার কথা বলছেন একটু কথাটা কমান সমস্যা হয়েছে যে
এসিটা চললে না গাড়িটা হঠাৎ করে থেমে যায়। আপনার না সত্যি সমস্যা আছে, আপনি এতক্ষণ দেরি করে আসছেন, রাস্তার মধ্যে গাড়িটা থামিয়ে দিলেন কি না কি করলেন আপনি নিজে থেকে দেখেন। এই যে রাস্তার মাঝখানে আমাদেরকে এখানে বসাই দিল, তার মানে আমরা এখন ঝামেলা পড়লাম। তুমি বুঝতে পারতেছো না আমরা বিদেশ থেকে আসছি না, আমরা বিদেশি তো ফরেনার। ভালোই তো হলো, তুই মন হচ্ছে তুই হচ্ছে মানে কত কথা বলেছে তুমি বুঝতে পারতেছো? হ্যাঁ, তো উনি গাড়িও চালাচ্ছে আমাদের ইনফরমেশনও দিচ্ছে, একটু চুপ করে থাকো দেখো ঠিক হয়ে যাবে। না চুপ করে থাকা যাবে না, আমার নামতে হবে, নাইমা দেখতে হবে যে আসলে গাড়ি কি হয়েছে না হয়েছে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। চিল্লা চিল্লি করার কি আছে? চিল্লা চিল্লি করবো না। আচ্ছা যা করতে করবো। এই আমি নামি দেখি কি অবস্থা, সর্বনাশ হয়ে যাবে তার। আমি চেষ্টা করছি, যদি না হয় আমি মিস্ত্রিকে কল দেবো। কি? হ্যাঁ মিস্ত্রি কল দেবো, মিস্ত্রি বেশি দূরে থাকে না, আসতে এক ঘন্টা, এক ঘন্টা তো কাজ শেষ হয়ে যাবে, কল দিচ্ছি। বুঝতে পারছো তুমি তার অবস্থা? সে এখন তার মেকানিকে ফোন দিতেছে, এক ঘন্টা সময় লাগবে নাকি? আমার মাথা গরম হয়ে যেতেছে। এক ঘন্টা? আচ্ছা ঠিক আছে, ঝামেলা তো মাঝে মাঝে হয়, বিপদ কি বলে কয়ে আসে নাকি? তুমি তোমার কি হবে? যেহেতু আমাদের অপেক্ষা করতেই হচ্ছে, তাহলে আমি আরো কিছু ইনফরমেশন দেই। ম্যাডাম জি শুনেন, এই যে কাঠমান্ডু নামটার ইতিহাসটা কিন্তু অনেক চমৎকার। 1596 সালে রাজা নরসিংহ মাল্য নির্মিত কাষ্ঠমণ্ডপ উপাসনালয় থেকে সেই নাম অনুসারে আজকের কাঠমান্ডু নামটি চলে এসেছে। এটি বর্তমানে কাঠমান্ডু দরবার ক্ষেত্রে অবস্থিত। এই প্যাগোডা আকৃত মন্দিরটি তৈরি হয়েছিল পুরোটাই কাঠ দিয়ে। মজার একটা বৈশিষ্ট্য ছিল, কোনো রকমের ধাতুর ব্যবহার করা হয়নি। এই উপাসনালয়ে যে কাঠ ব্যবহার করা হয়েছিল সেটা মহামূল্যবান এবং পবিত্র কাঠ, এবং তা শুধুমাত্র একটি মাত্র গাছ থেকে ব্যবহার করা হয়েছিল। একে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনি আমাকে এখন গল্প শোনাচ্ছেন? উনি একটু উত্তেজিত হয়ে গেছে। আমি সরি, আমি 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 যদি আমি নিজে যদি গাড়ি হতাম, আমি নিজে কিন্তু গাড়ি, আমি যদি মিস্ত্রি হতাম, যান যান আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ যান, আমি এখন প্লিজ তুমি ভেতরে আসো, যদি গাড়ি টেনে নিয়ে যাবো। যান, ভেতরে ঢোকো, বৃষ্টি নামছে।
জয়ন্ত তোমার মনে আছে তো না আমরা কিন্তু এক রুমে থাকছি না বিদেশে এসে আলাদা রুম হ্যাঁ আরে আমি তো রুমে বুকিং একটা দিছি না আর আমরা তো দেশের বাইরে এখন এক রুমে আছি না দুজন দুই রুমে আছি কেউ এসে দেখবে নাকি এইখানে কেউ দেখুক বা না দেখুক আমরা এখনো থাকছি আর সেটা তো আমি তোমাকে আগেই জানিয়েছি বিয়ের আগে আমি তোমার সঙ্গে একসঙ্গে থাকবো না এন্ড দ্যাট ইজ ফাইন আচ্ছা ঠিক আছে কিন্তু বুকিং যে তো একটা ছিল আগে তো দেখতে হবে রুম আছে কিনা যদি রুম না থাকে তাহলে আমি অন্য আরেকটা হোটেলে শিফট হয়ে যাব কিন্তু আমি তোমার সঙ্গে একদম থাকছি না এমন করো আমি আগে রিসেপশনে যাই কথা বলি হবে কিছু একটা তাই না রিসেপশন ঘাম ছুটাই দিছে এত কথা বলে আরে ভাই আমি না হয় একটা বুকিং এ প্রথম দিছি এখন আমার দুটো রুম লাগবে সমস্যা কি ও হ্যাঁ আমরা লাকি আছি পাশাপাশি দুটো রুম পাইছি মনে মনে এই দিকটা হলো যে হচ্ছে সামনে যে দুটো রুম ওই টাকাগুলা কই কিসের টাকা যে তোমারে বলছিলাম না বাসা থেকে পালায় আসার সময় গচ্ছিত টাকাগুলো নিয়ে আসবা ওগুলো করি হ্যাঁ সেগুলো নিয়ে এসেছি যখন প্রয়োজন হবে তখন বের করব তুমি অন্যরকম কিছু ভাই বুঝি কি নিচে ওই যে মহিলার পিছনে দেখলাম লকার আছে লকার মহিলা টাকাগুলো গুছিয়ে রাখা সম্ভব আমরা দিতে পারো সমস্যা তুমি আমাকে এতটা দুর্বল ভেবো না আমি আমার জিনিস সেফ রাখতে পারি ঠিক আছে তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা তো একই যাও তুমি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাও আমি একটু খাবার নিয়ে আসি ক্ষুধা লাগছে না চিপস আনলে তো চলবো নাকি ভাই তুমি নাকি একটা নামি দামি শুটার জি সাহেব জি এ ব্যাপারে তো আমার বেশ কিছু পদক আছে গোরা লান্ডা আছে আপনার পদক আছে কামে কাম তো কিছু করতে পারলা না নমুনা তো দেখলাম না সাহেব জি আমি কিন্তু একেবারে টার্গেটটা করে ফেলেছিলাম আমি তো যে আমি শুট করব অমনি কিন্তু আমি সামনে এসে হাজির হয়েছেন আমি কি তখন আপনাকে শুট করব আমি শুনছি চলে আসছিলাম সাহেব জি আমি তো ঠিকঠাক মধ্যে কাজটা শুরু করেছিলাম সাহেব জি এতক্ষণ তো লাশ ঢাকায় চলে যেত সাহেব জি আরে রাখো টিকার সাপ দিতে এত সময় লাগে কয় সেকেন্ড লাগে টিকার সাপ দিতে কয়টা সেকেন্ড লাগে সবজি টার্গেটটা তো ফিক্স করতে হয় নাহলে তো আপনিই মারা পড়তেন
सर जी আমার আরেকটা চাকরি আছে আর এক মোকা নিয়ে আসছি আর তুমি গাড়ি এত দূরে রাখছিলে কেন হ্যাঁ এত দূরে কেউ গাড়ি রাখে আমি তোমার দেরি দেখা আমি তোরে আকা ছাড়লাম তুমি সুত্তা করতে পারো এতক্ষণ ওই মাইরা বিমানবন্দর থেকে দেশে পাঠা জান দিতে টাকাগুলো আমি পেয়ে দিতাম দেবা আমি আমার টাকাগুলো রে সব জি সব কিছু আমি প্ল্যান মাফিক করেছিলাম সব জি সব কিছু প্ল্যান মাফিক ছিল সব আমার টাকাগুলো সব জি কিছু অ্যাডভান্স হবে কাজ করতে পারো না অ্যাডভান্স দিব সব জি আমি তো কাজটা শুরু করেছি সব জি আর ঠিক আছে দাঁড়াও শোনো এই হোটেলে যখন তো আসবা না আমি ফোন না দিলে কখনোই আসবা না জি স্যার জি চলো এই তারাও একসাথে যাওয়া যাবে না সিসি ক্যামেরা আছে হ্যাঁ আমি আগে যাব তারপর তুমি যাবা জি স্যার জি সাবজি সাবজি করবা না তো আবার বহুত কেজি আদমি হ্যায় সারাটা জীবন তো বাড়িতে থেকেই কাটিয়েছি ওখানেই বড় হয়েছে এখন দেশের বাইরে ঘুরতে এসে আমি যদি ঠিক বাড়ির মতোই অথবা তার থেকেও নিকৃষ্ট মানের কোথাও থাকি তাহলে ঘুরতে আসার সার্থকতা কি আমি তো চাই আমি ঘুরবো একটু রিল্যাক্স করব এটা মানেই তো হলিডে ট্রিপ তাই না হ্যাঁ কিন্তু আমাদের হোটেলটাই বা খারাপ কি আমাদের রুম থেকে সানসেট দেখা যায় সানরাইজ দেখা যায় সকালবেলা কি সুন্দর পাখি ডাক শোনা যায় এই হোটেলটা খারাপ কি না না খারাপ বলছি না সুন্দর অবশ্যই কিন্তু আমার প্ল্যান ছিল আমি একটা খুব সুন্দর রিসোর্টে উঠব যেখান থেকে আমি ক্লিয়ারলি এভারেস্টের ভিউ দেখতে পাবো রুমে বসে সাদা চিকচিকে বরফের পাহাড় দেখতে না পেলে নেপাল আসা সার্থকতা কি হ্যাঁ আর খুব ইন্টারেস্টিং বিষয় জানো এই সিজনে মানে পার্টিকুলারলি এই সিজনে এভারেস্ট নাকি খুব ক্লিয়ারলি দেখা যায় বাহ তাহলে তো একবার সময় করে যাওয়া উচিত তাই না আরে তুমি হেনে দাঁড়া রয়েছো ছাদে তোমার আমি খুঁজে আসলাম কত কতক্ষণ নক করলাম পরে বুঝলাম তুমি ঘরের ভিতরে নাই তোমার জন্য এই এলাকার থেকে ছোট ছোট মিষ্টি নিয়ে আসছি এত মজা খাইলে বুঝবা
নিচে দরজা সামনে রেখে আসছি। হোটেলটা খুবই নোংরা তাই না? যা মজার মজার কথা তুমি বলো। আরে তুমি বিদেশে আইসা তুমি কি রুমের ভিতরে বসে থাকবা নাকি? সবাই তো ঘুরতে যায়, বেড়াইতে যায়। শুনো, শুধু শুধু বেশি টাকা রুম নিয়ে থাকার কোনো মানেই হয় না, পুরো টাকাটাই অনর্থ। না তোমার কথা ঠিক আছে, কিন্তু কি মানে কেমন একটা রুম, কেমন কুমট কুমট সব কিছু, কোনো আলো বাতাস ঢোকে না, একটা বারান্দা নেই, একটা বাথটাব নেই, এসি ঠিক মতো কাজ করে না। আমি আমি কখনো এরকম পরিবেশে থাকিনি। ছাদ তো আছে, ছাদ আছে একটা। আমি বলে কি নিচে নাই মা, হাত মুখটা ধো, মিষ্টিগুলো খাওয়ার চেষ্টা করো, আমি এর মাঝখানে পাউরুটি নিয়ে আসি। এখানে ভালো কিছু বেকারি আছে, ভালো কিছু বেকারি আছে। আচ্ছা ভুল করছি না তো কোনো? জয়ন্ত তো ফয়সালের মতো না, প্রাণ খোলা না, মন খোলা না, হাত তো খোলাই না, তাহলে কেন পালিয়ে এসেছি আমি এই ছেলের সাথে? কোনো ভালোবাসাও তো জন্মাচ্ছে না ওর প্রতি, নাকি ফয়সালের প্রতি আমার তীব্র অভিমানের কারণে? জায়গাটা আমার পরিচিত, আমি এর আগেও এখানে এসেছিলাম। তাই নাকি? সেবার অবশ্য আমাদের কাঠমান্ডুতে বেশি থাকা হয়নি, পোখারায় গিয়েছিলাম, গিয়েছিলাম ভক্তপুর। শুনেছি ভক্তপুর থেকে নাকি নাগরকোট খুব বেশি দূরে না, আমরা প্ল্যানও করলাম যে নাগরকোট যাব। যেদিন যাব সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই প্ল্যানটাও ক্যান্সেল করে দিলাম। তাহলে তো এই নাগরকোটটা ঘুরে বেড়ানোর জন্য সিলেক্ট করাটা একদম পারফেক্ট হয়েছে। কার সাথে আসছিল? আমার বিয়ের পর হানিমুন এসেছিল তোমার, এখন এসব মনে না রাখলেও চলবে। তর তিমি সঙ্গই মা রোই দিন সকছু, মৃত্যু কো কুনাই পল তিমি লাই বচাও না না সকুলা, তর তিমি সঙ্গই মা মারি দিন সকছু। তিমি রোই কো পল তিমি লাই বচাও না না সকুলা,
ठान तिमी मैले भने मान तिमी मलाई आफै ठान तिमी सुनको मह छैन होला धनी म होइन होला रह पूरा गर्न नसकुला तर मायाले जीवन भरि दिन सक्छु हो तर मायाले जीवन भरि दिन सक्छु म त तिमी सँग বাংলাদেশে যাওয়ার আগেই বিয়ের সাথে সব শেষ করে যাও কোনো সমস্যা আজকে যদি একটু হিমালয়ের চূড়াটা দেখা যেত কেতকেতা বৃষ্টি মেঘ টেক আজকে মনে হয় না দেখতে পারবা গিয়েও লাভ হইব না আজকে একটা খুব সুন্দর জিনিস দেখা যাবে রংধনু দেখা যাবে রাস খারাপ লাগে রং ধনু রং ধনু কি যে পাইছে মানুষের মধ্যে তুমি প্যাক কাটা হয়ে গেছে হিমালয় পর্বতমালা এখান থেকে কয়েকশো হাজার কিলোমিটার দূরে আছে সত্যি আমার না আমার মেঘটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে একটা কাজ করো চোখ বন্ধ করো হ্যাঁ এখানে একটা ঘ্রাণ আছে চমৎকার ঘ্রাণ এটা নাও
ही अच्छा, खबर गंदी है, दाम ज्यादा है। आई तुम्हार আমাদের ড্রাইভারটা না চিল্লাচ্ছে। আরে না না চিৎকার করবো কেন, ও হয়তো কারোই ইতিহাস টিতিহাস শুনাইতেছে। দেখো না ভাই, এ টোপি ওয়ালা ঝুট বল রা হে কি খানা অচ্ছি নাই হে, খানা অচ্ছি হে না। খাবার নেই আচ্ছা, গন্দি হয়, প্লিজ টেক কেয়ার। চলো আমরা যাই, চলো। এই বেটাই, নিজে মারতে পারতো না, আমারও মারতে দিতে না। আমি কলাটা সেবাদ থেকে কেমন সব চিৎকার করলাম কেন? সবজি আমি চিৎকার করেছি। হ্যাঁ সবজি আমি চিৎকার করেছি। সবজি হয়েছে কি, আমার সাথে রিসোর্টের ম্যানেজার, সে আমার সাথে বেয়াদবি করেছে। তাকে আমি অনেক উপকার করেছি, আমি কত কাস্টমার এনে দিয়েছি, আমি কোনো কমিশন নেই না, তারপর সে আমার সাথে বেয়াদবি করবে? এত বড় সাহস, আমি তাকে একটা চোর দিয়ে দাঁত ফেলে দিতে চেয়েছিলাম। দাঁড়ান সবজি, আমি এক্ষুনি একটা চোর বেরিয়ে আসছি। আমাদের মতো বাঙালি লোকদের দেখলে পচা খাবার দেয় আর বেশি বেশি দাম রাখে, এটা সহ্য হয় না। আপনি এসেছেন, আপনার সম্মানে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। চুপ, একদম চুপ। তুমি যদি ঠিক মতো শুট করতে না পারো, আমি তোমার শুট করে ভালো কথা যেন মন থাকে। কাজ না করলে বুঝাম thank you.
ও তুমি? আমি তো ভাবলাম ওয়েটার। তোমার জন্য এই এলাকার শ্রেষ্ঠ খাবারটা নিয়ে আসছি, নেপালি থালি। গরম গরম খাও না, দুর্দান্ত মজা। হ্যাঁ, কিন্তু খাবার একটা কেন, তুমি খাবে না? আরে আমি তো খেয়ে আসছি, খাইয়া টেস্ট করে নিয়ে আসলাম। কারণ তোমার একটা খারাপ খাবার তো খাওয়াইতে পারি না, বুঝো না? তাহলে বসো, আমরা এই খাবারটা শেয়ার করে খাই। আরে না, আমার পুরো পেট ভরা। তুমি খাও, খেয়ে দেয়া নিচে নামো, চাই আমি একটু হেঁটে আসি নাকি? পেট ভরে খাও, চিন্তা করো না। পারতেছি না কি হইতেছে না হইতে, কিছুই তো বুঝতে পারতেছি না। ওষুধটা সন্তোষ যেহেতু দিছে, এটা এলাকার একটা মারাত্মক ওষুধ হবে। হ্যাঁ, যাবো নাকি একবার? না, যাওয়া ঠিক হবে না। আর কিছুক্ষণ পরে গিয়া একটু চেক কইরা তারপরে খোঁজ খবর নেব। প্রথমে গলা চলতেছে, তারপরে মুখ দিয়ে ফেনা বেরোইতেছে, তারপরে না মৃত্যু। ইন্টারকমটা কাজ করছে না। কি হলো? বললাম যে ইন্টারকমটা কাজ করছে না। আমি নাকি বেশি খিদে লেগেছিল, আল্লাহ জানে, সব খেয়ে ফেলেছি। ঠিক আছো তুমি না? একটা ঠান্ডা খাওয়াতে পারবে? সন্তোষ, আমি কি
সবজি এ বেটা সন্তোষ কই তুই সবজি আমি তো সবজি গাড়িতে অন ডিউটি সবজি কি দিছস এটা সবজি মর গয়া কংগ্রাচুলেশন সবজি আপনি সাকসেসফুল হয়ে গিয়া সবজি মর গয়া এমন জিনিস কে করে তে কি সবজি কি হচ্ছে কি বলেন সবজি নেই মরা এই তুই শুনবি কখন সবজি মেয়ে তো একটু বাহার হয় সিটি সে আচ্ছা শুন তাহলে সন্ধ্যার সময় দেখা করতে পারবি ওকে সবজি সন্ধ্যার মধ্যে মে আ রাহা হু তাহলে তুই একটা কাজ কর সন্ধ্যার সময় জোয়ান চকে জরুরি কথা আছে ওকে সবজি মে জলদি আ রাহা হু কি বেচেলে পড়লাম বুঝতে পারছি না মরিও না আর ছাড়েও না সবজি কি বাত এই সন্তোষ তুমি আমাকে কি জিনিস দিছো কি বলেন সবজি আমি তো আপনাকে এক নম্বর ঔষধ দিয়েছি এক নম্বর না ২০ নম্বরে বিষ দিছো কোনো কাজই তো করলো না সবজি এটা কখনো হতে পারে না আমি এমন বিষ আপনাকে দিয়েছি সেই বিষ দিয়ে একজন না সাতজন একসাথে মরে যাবে গোড়ার আন্ডা মারলো এতদিনে টাকাগুলো হাতে চলে আসতো কি যে করি নতুন 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 আইডিয়া পাবো নতুন আইডিয়া লাগবো নতুন আইডিয়া সবজি আপনি বলেন সবজি কি কমু ওষুধটা খায় মরে থাকানোর কথা ওই মায়ে আইটাইছে আমার রুম নক করছে কই ঠান্ডা খাইবো আমি অবশ্য একটা নতুন আইডিয়া ভাবছি কি তুমি ওর ঘরের ভিতরে গিয়া গোপন জায়গায় ক্যামেরা রাখতাম আমি কোন না কোন সময় ওর ক্লোজ হইতেছাম ওই ক্যামেরার ফুটেজ নিয়ে পরে ব্ল্যাকমেলিং করব আর ওই দিন আমি ওর না বাইরে ঘুরতে যাব এই সুযোগে তুমি ঢুকে যাবা সবজি সমস্যা হবে এতে কিন্তু গার্লফ্রেন্ড থাকবে না সে আপনাকে ভুল বুঝবে আপনাকে ছেড়ে চলে যাবে আরে রাখ তো গার্লফ্রেন্ড আমার সব গার্লফ্রেন্ড আর লাগে না আমার লাগবে টাকা 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 লাগবে আমার ওকে সবজি আমার দরকার টাকা 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 সবজি আমার টাকা বাড়িয়ে দেন সব করে দেবো একেবারে আর ঘরের মধ্যে ঢুকে গোপন জায়গায় ক্যামেরা ফিট করে রেখে আসবো ঠিক আছে কথাটা যেন মন থাকে জি নমস্তে আচ্ছা ভালো কথা ওই এখানে একটা পশুপতি টেম্পল আছে যাবে নাকি ওখানে পশুপতি টেম্পল দেখার কি আছে সেটা তো জানি না আমার ওই যে টুরিস্ট গাইড বলে দিস গেলে ভালো
পশুপতি টেম্পলের একটা বিশাল অংশ হচ্ছে সনাতন ধর্মাবলীর মৃতদেহ আছে না, সেগুলো সংস্কার করা। ধরো একসঙ্গে 10-12টা লাশ পোড়ানো হয়, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে, লাশের গন্ধ কি বিভৎস। তুমি এখানে সৌন্দর্যের কি দেখবে? ভালো মজা করলা তো। হ্যাঁ মানে তুমি তো সব জানো, পুরো গল্প জানো, স্টোরি জানো, আর আমারে জিজ্ঞেস করলা যে ওখানে দেখার কি আছে। বাবা কি সুন্দর যন্ত্রপাতি দিচ্ছে। হ্যাঁ বাবা বাবা, আমার না খুব পছন্দ ছিল তোর স্পিড, আস্তে আস্তে যায়। এইটা হইতেছে ট্যুরিজমের একটা অন্যরকম কাঠি। সবাই সব কিছু দেখতে পারলো, বুঝতে পারলো। আচ্ছা যেটা বলতেছিলাম, এখন ওইখানে মনে করো একটা সমাধি ক্ষেত্র বেড়ে উঠছে এখন। হ্যাঁ মানে কোনো মৃত ব্যক্তি আত্মীয় যদি মনে করে যে তারা এই মরদেহটাকে সমাহিত করবে, সেটা করা সম্ভব, মাটিতে পুঁজে দেওয়া সম্ভব, পুরাবে না। সেই কারণেই প্রচুর মানে বড় একটা সমাধি ক্ষেত্র ওখানে তৈরি হয়ে গেছে। ওইখানে এখন শুধুমাত্র বিচরণ হইতে থেকে মনে করো যে বাঘ আর কাঠবিড়ালি। তুমি অর্ডার করবে? নমস্তে। লাঞ্চ লাঞ্চ ওই চিকেন ফ্রাইড রাইস, ওয়ান ডিশ টু প্লেট, হ্যাঁ 2%, আর প্রাইস কম, একটু চিপ। হ্যাঁ ওকে ওকে, ফ্রাইড রাইস, চিকেন আর ওই শসা টমেটো গাজর দিয়ে একটা সালাদ, আর একটু লেবু দিয়ে। হ্যাঁ আর ওয়ান ভেজিটেবল। ওকে থ্যাংক ইউ। মানে
বুঝছি কি, বিদেশে আসলে একটু একটু ইংরেজি বলতে হয়, মানে পার্সোনালিটি দাঁড়ায় বুঝলো না। আমার কিন্তু ভালো লাগছে দেশের বাইরে। তুমি আমার রুমে দরজা বন্ধ করেছো কেন? দরজা বন্ধই থাকার কথা ছিল, দরজা অনেক আগে আমার বন্ধ করা উচিত ছিল। দেখো আমি কিন্তু তোমাকে শর্ত দিয়েছিলাম, তুমি আমার শর্ত কিন্তু একদম মানার চেষ্টা করছো না। যে আমরা তোর কাছ থেকে আমার নেওয়ার কিছু নাই, ওই টাকাগুলো সারা টাকাগুলো দিয়ে দে আমাকে। তুমি তুমি খুব বাড়াবাড়ি করছো, তুমি তুমি আমাকে বিয়ে করার কথা চাপ রাখছো বিয়া পরে কি বিয়ে করবো? তোরে আমি বিয়ে করতে চাই না, আমি তোর কাছে খালি টাকাগুলো চাই, আমার টাকাগুলো দে। মানে আমার প্রতি তোমার কোনো ভালোবাসা ছিল না? আর তো ভালোবাসা, সব টাকার মোহ, সব টাকার মোহ আমার, সব আমার টাকার মোহ। তোমার হাজবেন্ড আমাকে দেখে অবাক হচ্ছে? অবশ্য অবাক হওয়ারই কথা। আমি জানি আমি জানি আমি জানি তুমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলে, কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারিনি। তুমি জানো জয়ন্ত যে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সেই ক্ষতি থেকে বারবারই তোমাকে কে বাঁচিয়েছে? সন্তোষ। সন্তোষ? জি ম্যাডাম।
আমি সন্তোষ। জয়ন্ত আমাকে ভাড়াইটা গুন্ডা হিসেবেই জানত, আর ভুলবশত আপনারে খুন করার জন্য তিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। কিন্তু তাহলে আমি বলছি, সন্তোষ আমার অ্যাপয়েন্টেড একজন বডিগার্ড মাত্র। সে ছদ্মবেশে কাজ করছিল জাস্ট তোমাকে সেভ করার জন্য। আর আজ জোরপূর্বক জয়ন্ত তোমার কাছ থেকে যে সুবিধা আদায় করতে চেয়েছিল, সেটা সন্তোষ ভিডিও ফুটেজে ধারণ করেছে। And trust me, Joyant will be in big trouble. Santosh? Hey, ji, madam. Hey, pen drive. Hey, tar bhitore shob kichu ache. Nen. Thank you, Santosh. Thank you for everything. Thank you, sir. ক্ষমাই যদি করতে না পারি তাহলে ভালোবাসা কিছু। বাড়ি ফিরে যাই।